হিস্ট্রি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে জানেন যে আমরা ইতিহাস এবং সমাজ বিষয়ে নানা প্রসঙ্গে আলোচনা করি। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, সেটি হলো শৃঙ্খলিত সমাজ, আলোকিত মানুষ। আপনারা অনেকেই হয়তো ফরাসি দার্শনিক রুসুর কথা শুনেছেন। তিনি বলেছিলেন, প্রতিটি শিশু জন্মগ্রহণ করে মুক্ত স্বাধীনভাবে, কিন্তু সমাজ তার পায়ে শিকল পড়ায়। কথাটি খুবই আন্দোলিত করে আমাদেরকে, কারণ একজন আলোকিত যুগের দার্শনিক ছিলেন রুসু। তিনি বলেছিলেন এই কথাটি তৎকালীন শুধুমাত্র ফরাসি দেশের সমাজের কথা ভেবে নয়, সারা পৃথিবীর তৎকালীন অবস্থায় সারা পৃথিবীর সমাজ জীবনে যে মানুষ বেড়ে উঠছিল, শিশুরা যেভাবে স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সমাজে চলতে চলতেই তাদেরকে শৃঙ্খলিত করা হয়, তারা সমাজের কাছে আবদ্ধ হয়ে যায়, অর্থাৎ তারা আর মুক্তভাবে চলতে পারে না। এই যে দুরবস্থাটি দেখেই কিন্তু তিনি যে কথাটি বলেছেন এটা আসলে প্রণিধানযোগ্য। এটি আমাদের দেশে সারা পৃথিবীর সব যুগে সব সময়ের জন্য প্রযোজ্য। কথাটি শুধু আজকের যুগের জন্য নয়, কথাটি একেবারে যখন থেকে সমাজের উৎপত্তি ঘটেছে, সেই যদি আপনি আদি সমাজের যুগে যান, যখন গোত্রীয় সমাজ তৈরি হয়েছিল, যেখানে একদল মানুষ সবাইকে নিয়ন্ত্রণ করার জন্য গোত্রীয় বিধিবিধান চালু করেছিল, সেই বিধিবিধানগুলোর বাইরে গিয়ে অন্য কিছু করার কোনো সুযোগ ছিল না কারোই, কারণ অন্য গোত্রের সঙ্গে একটা প্রতিযোগিতা ছিল, আবার নেতৃত্বের প্রতিযোগিতা ছিল। যারা নেতা হতেন, গোত্রের প্রধান হতেন বা তার কাছাকাছি হতে থাকতেন, তারা গোত্রকে ছায়া দিয়ে অনেক সময় যেমনিভাবে রাখতেন, আবার তারা তাদের বিবেচনা মতোই এই গোত্রকে চালিত করতেন। এই যে চালিত করা, তখনকার মানুষ তো আর অত কিছু বুঝত না, তখন মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করত, তখন মানুষের খাদ্যের সংগ্রহের জন্য মানুষকে যুদ্ধ করতে হতো, তখন চারদিকে তো মানুষ ছিল অত্যন্ত অসহায়, প্রকৃতির উপর নির্ভরশীল, সে কারণে নিজেদের আত্মরক্ষার জন্যই মানুষকে যে মানুষ যে সমাজ ব্যবস্থাটি তৈরি করেছিল, সেই সমাজ ব্যবস্থাটি ছিল আসলে মানুষের রক্ষার জন্য। কিন্তু সে মানুষ, সেই সমাজ, তারা তো আর তখন উন্নত জীবন, উন্নত সমাজ এগুলোর কথা ভাববার স্তরে ছিল না। তবে সমাজ ধীরে ধীরে পরিবর্তিত হয় মানুষের দ্বারা, মানুষের কাজের দ্বারা, মানুষের চিন্তার দ্বারা। আস্তে আস্তে গোত্রীয় সমাজ ভেঙে আরও বড়, যেটা উপজাতীয়, তারপরে জাতি, এই ধরনের যে বৃহত্তর আঙ্গিকে সমাজ পরিবর্তিত হয়েছে, সেটা হাজার হাজার বছর লেগেছিল। আমরা জানি যে একসময় রাষ্ট্র ব্যবস্থার উৎপত্তি ঘটেছিল, আদি সমাজ ভেঙে যখন কোনো রাষ্ট্র ছিল না, গোত্রীয় সমাজ, সেটা ভেঙে গেল সত্য, কিন্তু এটা বিলুপ্ত হয়ে যায়নি, সেখান থেকে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। রাষ্ট্র আবার রাষ্ট্রের মধ্যেই সমাজ, সেখানে গোত্রীয় ব্যবস্থা চালু ছিল, সব কিছু এরকমভাবে। আপনারা, আমরা এই বিষয়টা ঐতিহাসিকভাবে যদি দেখি, তাহলে প্রাচীন যুগে এক ধরনের সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজ ব্যবস্থার মানুষজন তাদেরকে শাসন করার জন্য, তাদেরকে শোষণ করার জন্য, তাদেরকে পরিচালিত করার জন্য কতগুলো নিয়ম বিধি ব্যবস্থা চালু করেছিল। এই বিধি ব্যবস্থাগুলো প্রবীণরা, আস্তে আস্তে যারা শিশু, তাদেরকেই কিন্তু সেগুলো শেখাতো যে তুমি এই করো, তুমি ওই করতে পারবে না, তুমি এটা করলে, যা তারা বিশ্বাস করত, অর্থাৎ প্রবীণরা যা বিশ্বাস করত, শিশুরা যখন কথা বলতে শিখত তখন তাদেরকে সেইগুলোই শেখাতো, তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করাতো, তাদেরকে
ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব সেটি সম্পর্কে যেমন জানাতো, আগুনের যে প্রদাহ সেটা সম্পর্কে জানাতো, তাদের বিশ্বাস মতো যে নরক, সে নরকের যে শাস্তি সেটি সম্পর্কে জানাতো, আবার তাদের হয়তো দৈব শক্তির প্রতি যে বিশ্বাস সেগুলো সম্পর্কেও তারা জানাতো। অর্থাৎ তারা যে ভয় ভীতি, তারা যে সব বিশ্বাসের মধ্য দিয়ে জীবিত বেঁচে থাকতো, সেইগুলোই কিন্তু সমাজের ভিতরে প্রবেশ করেছিল। এবং শিশুরা ওই যে বললাম জন্মগ্রহণ করে স্বাধীনভাবে, অর্থাৎ যখন সেই শিশুটা স্বাধীন জন্মগ্রহণ করে তখন তার তো আর সে কথা জানে না, ভাষা জানে না, তাকে মা বাবারা লালন পালন করে, প্রবীণরা লালন পালন করে, তারাই তাকে আস্তে আস্তে ভাষা শেখায়, তারাই তাকে নিয়মকানুন সব শেখায়। সেই নিয়মকানুনের ভিতরে যেমন ভালো দিকও আছে, আবার সেই নিয়মকানুনের মধ্যে অন্ধ কতগুলো বিশ্বাসও আছে, অন্ধ কতগুলো অনুশাসনও আছে। সেই অনুশাসনগুলোই আস্তে আস্তে শিশুদের জীবন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা শুরু করে। সেই নিয়ন্ত্রণটা এক ধরনের শিকড়ের মতো, শিকল আমরা যেটাকে বলি, শিকল যে যেটা শৃঙ্খল বদ্ধ করে ফেলা, অর্থাৎ এর বাইরে তার যাওয়ার কোনো সুযোগ ছিল না। কারণ পাশের সমাজ সম্পর্কে এক ধরনের ভয় ভীতি, আবার সন্দেহ, এগুলো যেমন আছে, আবার সেটাকে শত্রু ভাবারও একটা ব্যাপার স্যাপার ছিল। এই ধরনের যে বিশ্বাসগুলো, এগুলো মানবিক নয়, এগুলো কিন্তু বিভাজিত, মানুষকে মানুষের, মানুষে মানুষের যে বিভাজন, সেই বিভাজনটা সৃষ্টি করেছিল। তা এভাবেই কিন্তু সমাজ আস্তে আস্তে কিন্তু কতগুলো অনুশাসন, যেগুলো কিন্তু কোনো দৈব ক্ষমতা থেকে আসা নয়, সেগুলো কিন্তু সমাজের ভেতরের যে প্রবীণরা, বয়স্করা, অথবা সমাজের যারা নিয়ন্ত্রক ছিল, সমাজ যারা পরিচালনা করত, শাসক যারা ছিল, আস্তে আস্তে কালক্রমেই তো সমাজের মধ্যে এক ধরনের শাসক শ্রেণী গড়ে উঠেছিল। প্রবীণরাই, বয়স্করাই, তারাই ছোটদেরকে আস্তে আস্তে এইটা করা যাবে না, ওটা করা যাবে না, এই সমস্ত বিষয়গুলো শেখাতো বা জানাতো ইত্যাদি ইত্যাদি। কিন্তু তখন তার লেখাপড়া ছিল না, অর্থাৎ যতদিন পর্যন্ত সমাজের অভ্যন্তরে লেখাপড়া ছিল না ততদিন পর্যন্ত এই শিশুদের তো কিছু জানার সুযোগ ছিল না, অন্য কিছু জানার সুযোগ ছিল না, চিন্তা করার, অর্থাৎ চিন্তা করা, এটা কেন, ওটা কেন, অথবা এটা কী, এটা কোত্থেকে আসলো, এর উৎপত্তিটা কীভাবে ঘটেছিল, এর কোনো কার্যকারণ তাদের জানা সুযোগ ছিল না। অর্থাৎ এখানে অনেকটাই তাদেরকে প্রবীণরা যা বিশ্বাস করত সেটাই শিশুরা বিশ্বাস করত। তাহলে কি আগের প্রজন্ম যেই শিকড় পড়া থাকতো, পরের প্রজন্ম সেই শিকড়ে পড়তো, অন্য কোনো শিকড়, অন্য কোনো শিকড় থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না। এভাবেই কিন্তু একেবারেই আমরা সপ্তদশ অষ্টাদশ শতাব্দী পর্যন্ত ইউরোপীয় সমাজ, আমাদের এখানকার সমাজ, অন্য যে কোনো অঞ্চলের সমাজ, সব সমাজকে এভাবেই চলতে বা বিকশিত হতে দেখেছি। যে সমাজের মধ্যে আসলে বিকাশের গতি ছিল মন্থর, অর্থাৎ সেখানে শিক্ষা দীক্ষার যে প্রবণতাটা খুব কম ছিল। শিক্ষা যদিও আমরা জানি প্রাচীন যুগে যেমন গ্রিক বা রোম এই সমস্ত সভ্যতাগুলোতে একটু একটু শুরু হলেও সবাই কিন্তু শিক্ষার মধ্যে আসেনি, এটাকে অনেকটা অনানুষ্ঠানিক যে নীতি নৈতিকতার শিক্ষা যেগুলো আস্তে আস্তে দেওয়া শুরু করা হয়েছিল, দার্শনিক সক্রেটিস, প্ল্যাটো, অ্যারিস্টটল, তারা যে শিক্ষাগুলো দেওয়া শুরু করলো, এটাই হলো এক ধরনের মুক্ত চিন্তার সূচনা, যা যেই চিন্তাগুলো আগের যে বিধিবদ্ধ অনুশাসিত সমাজ সেই সমাজের বিপক্ষে মানুষকে নীতি নৈতিকতা, কী ভালো কী মন্দ, নিজেকে জানো, এই যে কথাটা বলেছিলেন সক্রেটিস, নিজেকে জানো, অর্থাৎ তুমি তোমাকে জানো। এখন জানাটা তো আপনা আপনি কেউ জানবেন না, সেটা পড়াশোনার মাধ্যমেই তো জানতে হবে। তো পড়াশোনা তো অনেক পরে, ওই সময় একটু একটু করে বর্ণমালা ইত্যাদি ইত্যাদি তো সীমিত আকারে। সক্রেটিস নিজেও কিন্তু শিক্ষিত ছিলেন না, কিন্তু ওই যে চর্চার কারণে
শোনা এবং বলার মধ্য দিয়ে তিনিও কিন্তু যে জ্ঞানের চর্চা করেছিলেন সেখানে অনেক কিছু মানুষকে শিখিয়েছিলেন, সেই শিক্ষাটা সমাজ খুব বেশি গ্রহণ করেনি, অল্প 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 করে, মানে অর্থাৎ শৃঙ্খলিত যে সমাজ সেই সমাজ কিন্তু আলোকিত মানুষের চিন্তা খুব কম গ্রহণ করে, অর্থাৎ আলোটাকে সে তখনও ভয় পায়। মানুষ যখন একেবারেই অন্ধভাবে থাকে, অর্থাৎ আমি জন্মগ্রহণের পর থেকে যদি আমি অন্ধকারের মধ্যেই থাকি তাহলে আমার চোখ আমার দৃষ্টি কিন্তু আলোকে গ্রহণ করার মতো থাকবে না, আলোকে দেখলে আমি কিন্তু ভয় পেয়ে যাব। শিশুরা যেমন যেমনিভাবে দেখুন যে তারা জন্মের পর বেশ কিছুদিন তারা কিন্তু আলো দেখে না বা তারা আস্তে তাদের আলোর প্রতি অভ্যস্ত হতে অনেক সময় লাগে এবং হঠাৎ করে যখন তাদের সামনে আলো আনা হয় তখন তারা কিন্তু একটু নড়ে চড়ে দেয়, তারা কিন্তু এটা একটু চমকে ওঠে। এটার কারণটা হলো এই যে অন্ধকার, এই অন্ধকার থেকে আস্তে আস্তে আলো গ্রহণ করা শিশুদের পক্ষেও খুব সহজ নয়। সমাজ যতদিন অন্ধকারাচ্ছন্ন থাকে, অন্ধকারাচ্ছন্ন মানে শিক্ষা নাই, যুক্তি নাই, আলো নাই, মানে মানুষের কি করা দরকার কি করা উচিত এই যে বিষয়গুলো যতদিন পর্যন্ত জানা থাকে না ততদিন সে আসলে অন্ধকারেই বসবাস করে। তো সে কারণে আমরা বলি প্রাচীন যুগও অন্ধকারে ছিল, আদিযুগ তো ছিলই, প্রাচীন যুগও অন্ধকার ছিল, তারপরে যেটা মধ্যযুগ যেখানে রাজা তারপরে গির্জা মঠ মন্দির এগুলোই রাজত্ব করেছিল সেখানেও কিন্তু মানুষের জন্য সবার জন্য শিক্ষা ছিল না, খুব সামান্যতম শিক্ষাই সেই মধ্যযুগেও 1200-1300 শতাব্দীতে যদিও কিছু কিছু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, এর আগেও কিছু কিছু আমাদের দেশেও হয়েছিল, নালন্দা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় হয়েছিল, কিন্তু সেই বিশ্ববিদ্যালয় কিন্তু সকলের জন্য উন্মুক্ত হয়ে উঠতে পারেনি, সমাজের সর্বস্তরের শিক্ষাটা আসেনি, শিক্ষা সম্পর্কে মানুষের ধারণাটা খুব পরিষ্কার ছিল না। সে কারণেই সমাজের যে অন্ধকারাচ্ছন্ন দিকগুলো এগুলো আমাদেরকে দীর্ঘদিন একেবারে জগদ্দল পাথরের মতো জেঁকে বসেছিল, এই জেঁকে বসার কারণে সেখানে আলো যত তীব্র হয়েছিল যত প্রখর আলো দেওয়া হতো তত কিন্তু এই পাথর তো গলে যাওয়ার মতো না। সমাজটাও যদি অন্ধকারে থাকে তার মধ্যে যদি শিক্ষা দীক্ষা না থাকে, তার মধ্যে যদি প্রশ্ন করার সুযোগ না থাকে, তার মধ্যে যদি মানুষের বিবেক বোধ নীতি নৈতিকতা এই বিষয়গুলো যদি তাদের শিক্ষার মধ্যে না থাকে, তাদেরকে কেউ না শেখায়, তাহলে তারা তো আসলে পূর্ববর্তী যেই অন্ধবিশ্বাসী মানুষদের মতোই সেই সমাজের সমাজেরই শেকল পায়ে দিয়েই চলবে। তো সে কারণে আজকেও আমরা এই যে একবিংশ শতক এর শতকে এসে পাপ ফেলেছি, আমরা দেখি যে আমাদের সমাজে আমরা যদিও এখন আগের চাইতে অনেক বেশি লেখাপড়ার কথা শুনি জানি অনেকে করেও থাকি, কিন্তু প্রকৃত লেখাপড়া আমরা কতজনে শিখি? লেখাপড়া মানে শুধু বই পুস্তক মুখস্থ করা নয়, লেখাপড়া মানে শুধু স্কুলে যাওয়া নয় কলেজে যাওয়া নয় শুধু বিশ্ববিদ্যালয়ে যাওয়া নয়, লেখাপড়া মানে হচ্ছে জ্ঞানের উৎপাদন করা, অর্থাৎ আমি শিখব আবার শেখাবো, আবার সেটা সঠিক কিনা সেটা না ব্যঠিক কিনা এটা আবার যাচাই বাছাই করার ক্ষমতা আমার মধ্যে থাকতে হবে, সেটাকে আমরা বলি যাচাই বাছাই করা, সেই দক্ষতা সেই অভিজ্ঞতা সেই জ্ঞানের সঞ্চয় ব্যতীত কখনো সমাজে আলোর যে বর্তিকা সেটি প্রবাহিত হতে পারে না। তো সে কারণেই আমরা বলছি শৃঙ্খলিত সমাজ, সমাজটা আসলে ওই যে হাজার হাজার বলা চলে কয়েক লাখ বছর ধরে যেভাবে জগদ্দল পাথরের মতো যদিও পরিবর্তিত হয়েছে কিন্তু সেটা কিন্তু শৃঙ্খলিতভাবেই ছিল, অর্থাৎ শিকল পড়াই ছিল, নানা রকম অন্ধ কুসংস্কার নানা রকম ভেদ বুদ্ধি স্বার্থ অজ্ঞতা অজ্ঞানতা
এইগুলো নিয়েই কিন্তু এই আগের সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে। সেখানে ধর্মান্ধতা এসেছে, যদিও ধর্ম এসেছে মানুষকে সৎ পথে চলার শিক্ষা দিয়ে, কিন্তু আমরা কতজন সেই ধর্মের পবিত্র জ্ঞানটা শিখি? বিভিন্ন ধর্মের যে শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলোকে আমরা তো শিখিনি, আমরা প্রকৃত ধর্মের চর্চাও শিখিনি। সে কারণেই আমরা সমাজ ব্যবস্থার মধ্যে এক ধরনের স্বার্থপরতা, দ্বন্দ্ব, সংঘাত এবং ব্যক্তি মানুষের মধ্যে যে সমস্ত অন্ধকার, কুসংস্কার, দৈব বিশ্বাস বা অন্য বিশ্বাস, যে বিশ্বাসের কোনো মূল্য নেই, যে বিশ্বাসের কোনো ভিত্তি নেই, সে বিশ্বাস নির্ভর কতগুলো বিষয় নিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে বড় হয়েছি। এমনকি আমরা আধুনিক যুগে প্রবেশ করেছি, এমনকি আমরা আজকের যেই উত্তর আধুনিকতা বলে সেই যুগে এসে আমরা পদার্পণ করেছি, কিন্তু আমরা এখনও সমাজের ভয় দেখাই। আমরা বলি সমাজ কি বলবে, সমাজ যদি আমাকে অচ্যুত অবস্থায় রেখে দেয়, সমাজ যদি আমাকে বিতাড়িত করে, তাহলে বেশিরভাগ অন্ধ মানুষ, যে বেশিরভাগ অজ্ঞ মানুষ কিন্তু একজন আলোকিত মানুষকে নাও বুঝতে পারে, তাকে কিন্তু তারা কিন্তু মনে করতে পারে তিনি তো আমাদের মতো নন, এই লোকটা তো আমাদের মতো নয়, এই লোকটা ভিন্ন রকমের, তার মানে এই লোকটা খারাপ, সমাজের জন্য খারাপ। অর্থাৎ ভালো মানুষটাও খারাপ সমাজের মধ্যে কিন্তু ভালো মানুষ থাকতে পারে না, যদি সমাজটা অন্ধকারাচ্ছন্ন হয়, সমাজটা যদি একেবারেই কুসংস্কারাচ্ছন্ন থাকে, সমাজের পায়ে যদি বেড়ি পরানো থাকে, তাহলে তো সে হাঁটতে পারে না। আমরা পাগলের পায়ে কেন বেড়ি পড়াই? যে আমরা মনে করি পাগল তাহলে উৎপাত করবে, পাগলের পায়ে আমাদেরকে শিকল পড়িয়ে রাখতে হবে, এইরকম একটা অন্ধবিশ্বাস। চিকিৎসাকে বাদ দিয়ে, তার চিকিৎসাকে বাদ দিয়ে আমরা তাকে তার পায়ে যখন বেড়ি পড়াই, তখন মনে রাখতে হবে আমাদের চিকিৎসা সম্পর্কে কোনো জ্ঞান নাই, আমাদের ওই লোকটার অসুস্থতার সম্পর্কে জ্ঞান নেই। আমরা মনে করি যে এর কোনো চিকিৎসা নাই, এর তখন আমরা ঝাড় পুকুর দেয় এই সব ইত্যাদি, যেগুলো সম্পর্কে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই, ভিত্তি নাই। এই ধরনের সমাজ ব্যবস্থা থেকে তো আসলে মুক্ত হওয়া খুব সহজ ব্যাপার নয়। এখন শিক্ষা আমাদেরকে এ থেকে মুক্ত করার কথা বলে, এখান থেকে বের হওয়া কিন্তু অত সহজ নয়। অসংখ্য কিছু আছে, আপনার ডাক্তারের চিকিৎসা জ্ঞান যেমন দরকার, বাড়িঘর নির্মাণের প্রকৌশলগত জ্ঞান, প্রযুক্তিগত জ্ঞান, আপনার সমাজ নির্মাণের বিষয় সম্পর্কে ইতিহাস, সমাজ, এই সমস্ত অনেক জ্ঞানের দরকার, সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক জ্ঞান, মানুষের এই যে মনোজগতের সমস্যা। আপনি একটা অ্যাবনর্মাল যখন একটা মানুষ আচরণ করে তখন আমরা মনে করি এটা পাগল হয়ে গেছে, কিন্তু আসলে তা না, এটা যে কোনো মানুষের নিউরো প্রবলেম হতে পারে, কিন্তু এটা চিকিৎসা আজকের দুনিয়াতে হয়ে গেছে। কারণ এখন পৃথিবীতে জ্ঞান চর্চা আছে, বিজ্ঞান চর্চা আছে, গবেষণা চর্চা আছে, সে কারণে আমরা সারা পৃথিবীতে জ্ঞানের বিভিন্ন শাখায় অনেক কিছু গবেষণার মাধ্যমে উদ্ভাবন করতে শিখেছি। এর মাধ্যমে মানুষের কল্যাণ আসছে, মানুষের উন্নত চিন্তা, উন্নত জীবন ব্যবস্থা এসেছে। এই উন্নত জীবন ব্যবস্থাই হচ্ছে উন্নত আধুনিক সমাজ ব্যবস্থা, যেই সমাজ ব্যবস্থায় মানুষ আলোকিত থাকবে, মানুষ শিক্ষিত হবে, মানুষ কুসংস্কার বিশ্বাস করবে না, মানুষ অন্ধত্ব বিশ্বাস করবে না, মানুষ যা দেখেনি, যা জানে না সেটা অন্ধভাবে বিশ্বাস করবে না, সেটা জানার চেষ্টা করবে, সেটা যদি অগ্রহণযোগ্য হয় পরিত্যাগ করবে, সেটা যদি গ্রহণযোগ্য হয়, যতটুকু গ্রহণযোগ্য হয় ততটুকুই শুধু গ্রহণ করবে, আস্তে আস্তে হয়তো দেখা যাবে সেটাও এক সময় আর গ্রহণযোগ্য থাকবে না। এখানে অনেক ব্যাখ্যা, অনেকে কম জানা মানুষ কিন্তু মানে বড় বড় বিষয় সম্পর্কে অনেক বড় বড় কথা বলে ফেলে, কিন্তু তার কথা সবসময় সত্য না হওয়াটাই স্বাভাবিক, কারণ কম জেনে বড় সমস্যা সম্পর্কে কথা বলা যায় না, অনেক জটিল সমস্যা। এখন মনে করেন একটা তাপবিদ্যুৎ কেন্দ্র, এই তাপবিদ্যুৎ কেন্দ্র আপনি আমি সাধারণ যাদের কোনো এই বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে কোনো জ্ঞান নাই,
সে তারা তো এটা সম্পর্কে জানবো না। অ্যাটমিক এনার্জি সেন্টারের সম্পর্কে যাদের কোনো জ্ঞান নাই তারা কি এগুলো সম্পর্কে কিছু বলতে পারবে? বা কসমোলজি সম্পর্কে, আকাশ মহাজগৎ সম্পর্কে কোনো জ্ঞান নাই, তা আমরা কি সেই মহাজগৎ সম্পর্কে কিছু বলতে পারবো? পারবো না। সুতরাং এটা, কিন্তু আমি যদি আবার পড়াশোনা করি তাহলে অবশ্যই আমি এই সম্পর্কে যত জ্ঞান আছে সেই জ্ঞানগুলো যখন আমার মধ্যে প্রবেশ করবে তখন কিন্তু আমি নতুন নতুন জ্ঞান, পর্যবেক্ষণ, পরিবীক্ষণ এবং অনুসন্ধান, গবেষণা ইত্যাদির মাধ্যমে আমি কিন্তু আবিষ্কার করতে পারি। এভাবেই তো পৃথিবীতে সব কিছু আবিষ্কার হচ্ছে। এই সম্প্রতি আমাদের সারা বিশ্বে করোনা মহামারী ছিল, তাই নয় কি? এটা তো আমরা বলে যাইনি যে এই করোনার টিকা আবিষ্কৃত হয়েছে, চিকিৎসার নানা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। অথচ যখন 19 সালে 20 সালে প্রথম শুরু হলো তখন তো আমরা অনেকে হায় হায় গেল, আমরা তো কিছুই জানি না, এরকম তো একটা অবস্থা ছিল, ঠিকই তো? 1.5-2 বছরের মধ্যে তো সেই করোনাকেও আমরা জয় করে ফেলেছি, এখনও অন্য অনেক অসুখ বিসুখ এগুলো আমরা জয় করছি। ঠিক, আমি একটা দুটা উদাহরণ দিলাম। এরকম সমাজের মধ্যে অসংখ্য সমস্যা আছে, চুরি আছে, ডাকাতি আছে, হ্যাঁ, আমাদের সমাজে বখাটে আছে, অনেক ধরনের মানুষ রয়েছে যারা কিন্তু খারাপ হয়ে যায় কারণ সে তার জ্ঞান চর্চাটা না হওয়ার কারণে, তার দক্ষতা, তার যে কাজের দক্ষতা, জ্ঞানের দক্ষতা তার মধ্যে সৃষ্টি না হওয়ায় সে কিন্তু কিছু করে খেতে পারছে না, সে কিন্তু কিছু যা করতে পারছে না। তাকে যদি মা বাবা বা সমাজ, রাষ্ট্র যথা বয়সে যদি শিশুকাল থেকে শিক্ষা দিত, অর্থাৎ তার পায়ে কোনো বেড়ি না দিয়ে তাকে মুক্তভাবে আলোর সন্ধান করার সুযোগ করে দিত, তাহলে কিন্তু এই সন্তানই, এই শিশুই কিন্তু একদিন ভালো একজন সমাজবিজ্ঞানী হতে পারতো, অর্থনীতিবিদ হতে পারতো, বিজ্ঞানী বা যে অনেক অসংখ্য হাজার হাজার জ্ঞান বিজ্ঞানের শাখা এখন তৈরি হয়েছে। এগুলো তো 100, 200, 300, 400, 500 বছর আগে এগুলো অনেক কিছুই মানুষের জানা ছিল না। এখন যা জানে আগামী 50 বছরে তার চেয়ে অনেক বেশি জানবে। আমরা শিল্প বিপ্লবের কথা বলছি, এখন চতুর্থ শিল্প বিপ্লবে যখন বায়ো টেকনোলজি চলে আসছে, একেবারেই মানুষ সব কিছু ইন্দ্রানুভূতি দিয়ে অনেক কিছু যেন মনে হয় যেন হ্যাঁ বুঝতে পারবে, প্রযুক্তিগত জ্ঞান আমাদের মধ্যে এই পর্যায়ে নিয়ে যাবে, অনেক কিছুই মানুষ উদ্ভাবন করে চলছে। তো এভাবেই কিন্তু মানুষের যে মানুষের জ্ঞান মানুষকে আলোর সন্ধান দিচ্ছে, এবং সেই আলো মানে হচ্ছে উন্নত সমাজ, যে সমাজে শেকড় আর থাকছে না, সে মানে শিকল যেটাকে আমরা বেড়ি, এই বেড়ি আর আমার পায়ে আর কোনো বেড়ি পরানো থাকবে না, যখন আমি কিন্তু মুক্ত বিহঙ্গের মতো, মুক্ত পাখির মতো উড়ে দিতে পারবো। আমরা অনেক সময় মনে করি এটা হলে বোধ হয় খারাপ হবে না, মানুষ যখন সচেতন থাকবে, মানুষ যখন জানে যে এটা পাপ, এটা খারাপ, এটা ভালো, এটা করা যাবে, এটা করা যাবে না, তার জ্ঞান যখন সে পরিমাণে যাবে সে কিন্তু ততটা খারাপ হবে না। যেমন আমরা আজকে জানি নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, এই সমস্ত অনেক উন্নত দেশ যেখানে মানুষ অপরাধ খুব একটা করে না, খুব কম মানুষ অপরাধ করে, তাহলে কেন? কারণ সেখানকার মানুষ সব শিক্ষিত হয়ে গেছে, ও অত্যন্ত উঁচু মানের শিক্ষা, তো এই শিক্ষার ফলে সেখানকার সমাজ ব্যবস্থা অপরাধ কমে গেছে, মানুষের মধ্যে কুসংস্কার কমে গেছে, ভেদাভেদ কমে গেছে, জাতিভেদ কমে গেছে, মানুষ অন্য মানুষকে গ্রহণ করছে, তাই এটাকেই বলছে আমরা আলোকিত সমাজ। এই যে আলোকিত সমাজকে তৈরি করছে, নিশ্চয়ই এটা কোনো আপনা আপনি হয় না, এটা মানুষই তৈরি করছে। এই জন্য আলোকিত মানুষই আলোকিত সমাজ তৈরি করে। এখন আলোকিত মানুষই এই অন্ধকারাচ্ছন্ন যে সমাজ ব্যবস্থা, অর্থাৎ শৃঙ্খলিত যে সমাজ, সেই সমাজকে ভেঙে, সেই সমাজের অন্ধকারকে দূর করে সে কিন্তু আলোকিত মানুষ যখন তৈরি করে তখন এই সমাজ পরিবর্তিত হয়ে উন্নত আলোকিত জাতিরাষ্ট্রের, উন্নত মানব সভ্যতার, বৃহত্তর মানব সভ্যতার যে সমাজ ব্যবস্থা তৈরি করছে, এটা হয়তো একটা সমাজ নয়, প্রতিটা অঞ্চলে এক একটা সমাজ, কিন্তু একটার সাথে কোথায় নিউজিল্যান্ড, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় ফিনল্যান্ড, কোথায় সুইডেন, এত দূরে হওয়া সত্ত্বেও কীভাবে এরা এত দূরে থেকেও তারা কীভাবে অনেকটাই আলোকিত, প্রায় একই রকম বৈশিষ্ট্যে উদ্ভাসিত, কারণ
প্রয়োজনীয় জ্ঞান, প্রয়োজনীয় আলোর সঞ্চার হয়েছে। অষ্টাদশ শতকের পর, ওই যে ঋষুর পর, এমনকি আরও অনেক দার্শনিক জ্ঞান বিজ্ঞানী, তারাই কিন্তু মানুষকে আলোকিত যুগের যেমন সৃষ্টি করেছে, আলোকিত সমাজ এবং রাষ্ট্রের উদ্ভব ঘটানোর পথ দেখিয়েছে এবং মানুষের জন্য উন্নত জীবন ব্যবস্থা গড়ে তোলার পথ দেখিয়েছে। মানুষ সেই পথে হেঁটে আজকের দুনিয়ায় উন্নত জীবন ব্যবস্থা গড়ে তোলার দিকে যাচ্ছে। এখনও অনেক দুনিয়ার অসংখ্য সমাজ রয়ে গেছে, অসংখ্য জাতিগোষ্ঠী রয়ে গেছে, তারা কিন্তু এখনও মুক্ত হতে পারেনি। তাদের পায়ে সেই বেড়ি বাঁধানো অবস্থা আছে, তাদের পায়ে সেই শিকল পড়া রয়ে গেছে। যতদিন পর্যন্ত এই সমস্ত সমাজগুলো এই শৃঙ্খলিত অবস্থা থেকে মুক্ত না হবে, ততদিন পর্যন্ত আমরা কিন্তু সবাই মিলে আলোকিত যুগে প্রবেশ করতে পারবো না। সুতরাং আমাদের সকলেরই প্রয়োজন হচ্ছে, আমরা যারা পিছিয়ে আছি আমাদের সকলেরই প্রয়োজন হচ্ছে এই শৃঙ্খলিত সমাজ থেকে নিজেদেরকে মুক্ত করে আলোকিত সমাজের দিকে সব মানুষকে যাত্রা করার একটা মশাল মিছিল চালু করা। তাহলেই কিন্তু আমাদের সমাজ এবং রাষ্ট্র উন্নত হবে, আমরা উন্নত জীবন ব্যবস্থা ভোগ করতে পারবো, দেখে যেতে পারবো, পরবর্তী প্রজন্ম সেটাতেই তারা কিন্তু আলোকিত মানুষ হিসেবে উন্নত জীবন ব্যবস্থার মধ্যে তারা বসবাস করতে পারবে। এই যে শিক্ষাটা, এই শিক্ষাটাই আমাদের সকলের প্রয়োজন। এটি কিন্তু আপনা আপনি আসবে না, এটা আমাদের শিক্ষার ভেতর দিয়েই, এটা আলোকিত শিক্ষার, যেমন তেমন সব শিক্ষা দিয়ে এগুলো হবে না, একেবারে বৈজ্ঞানিক শিক্ষা। সেই শিক্ষা সমাজবিজ্ঞান হতে পারে, ইতিহাস হতে পারে, দর্শন হতে পারে, সাহিত্য হতে পারে, সব ক্ষেত্রেই, বিজ্ঞানের সকল ধারা উপধারা সব ক্ষেত্রেই হতে হবে বৈজ্ঞানিক শিক্ষা। তাহলেই কিন্তু মানুষের মধ্যে যে সেই যুক্তি, সেই দক্ষতা, অভিজ্ঞতা, সেই সক্ষমতা মানুষ অর্জন করতে পারবেন। এই বিষয়গুলোই আসলে আমাদের বোঝার ব্যাপার, জানার বিষয়। তাহলেই কিন্তু আলোকিত মানুষ আলোকিত সমাজ তৈরি করতে সক্ষম হবে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হিস্টোরি বাংলা ইউটিউবে হিস্টোরি বাংলা চ্যানেল সার্চ দিন, যদি না পান তাহলে মমতাজউদ্দিন পাটোয়ারিতে সার্চ দিন, তাহলে আশা করি পেয়ে যাবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই রাখি। ধন্যবাদ।